হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আচার তৈরির রেসিপি। আজকে আমি জলপাই আচার তৈরি করব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জলপাই আচার তৈরি করার জন্য কি কি আমার উপকরণ লাগছে। এখানে আছে জলপাই, এখানে আছে মুড়ি হালকা ভেজে বেটে নিয়েছি, এখানে আছে পাঁচফোড়ন হালকা ভেজে বেটে নিয়েছি, এখানে আছে শুকনো মরিচ এটাও আমি হালকা ভেজে বেটে নিয়েছি, এখানে আছে চিনি, এখানে আছে আদা বাটা, এখানে আছে সরিষা বাটা, সাদা সরিষা বাটা বেটে নিয়েছি, এখানে আছে রসুন বাটা, এখানে আছে শুকনো মরিচ, তেজপাতা, এটা হচ্ছে ভিনেগার, আর এখানে আছে সরিষা তেল, আর লবণটা হচ্ছে আপনি আপনার পরিমাণ মতন দিয়ে দিবেন। চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, মরিচটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সরিষা বাটাটাও দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটাও দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিচ্ছি, আর একটু লবণটা দিব, এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হালকা কালার হওয়ার জন্য, মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব, মশলাটা ভালো করে কষিয়ে নিবেন, যত কষাবেন আচার তত স্বাদ হবে। জলপাইগুলো আমি এভাবে করে ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে।
এবার আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেছে আমাদের, ভিনেগারটাও দিয়ে দিচ্ছি। ভিনেগার গুলো দিয়ে দিলাম, এখন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিব। প্রায় 5 মিনিট পরে চলে আসলাম। আচ্ছা, আমার হয়ে গেছে। আমার জলপাইয়ের আচার হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।